আমরা জানি বিএনপি ছাত্রদল শিবির জামাত হেফাজতের প্রত্যেকটা পরিবার কিভাবে পঙ্গু হয়ে গেছে ফকির হয়ে গেছে 15-16-17 বছর মামলার ঘানি টানতে টানতে ব্যবসা বাণিজ্য ঘের আওয়ামী লীগ গরুটা পর্যন্ত দখল করে নিয়ে গেছে আজকে এপ্রিল মাস চলছে তো এই জন্য আমি আওয়ামী লীগের বিরুদ্ধে আসলে আমাদের অভিযোগগুলো কি কি এটা নিয়ে একটা কথা বলবো বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একটা গুরুত্বপূর্ণ মাইলস্টোন ছিল শহীদ প্রেসিডেন্টের বিদ্রোহের যে ঘোষণা উই রিভোল্ট যেটা বলেছেন দ্বিতীয় একটা গুরুত্বপূর্ণ মাইলস্টোন হচ্ছে এপ্রিল মাসে আমাদের যে কলকাতায় অস্থায়ী প্রবাসী সরকার গঠিত হয় এবং এই গঠিত হওয়ার পরে তারা যে ঘোষণাপত্রটা পাঠ করে আজকের এপ্রিল মাস চলছে 10 তারিখে হচ্ছে এই ঘোষণাপত্র এবং এই প্রবাসী সরকার দায়িত্ব নেয় অফিসিয়ালি 1971-এর 10ই এপ্রিল এবং ওই দিনকারই একটা ঘোষণাপত্র প্রস্তুত করা হয় সেই ঘোষণাপত্রটা ইংরেজিতে লেখেন হচ্ছে আমাদের সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আমিনুল ইসলাম সাহেব এটা পরবর্তীতে বাকশালের এবং আওয়ামী লীগের যে শিক্ষামন্ত্রী ছিলেন অধ্যাপক ইউসুফ আলী সাহেব উনি এটা পাঠ করেন ইউসুফ আলী সাহেব ইংরেজি পড়তে পারতেন না খুব ভালো এই জন্য যেটা করা হয়েছে ওই দিনকার 17-ই এপ্রিলে ওটা বাংলাতে হাতে লিখে দেওয়া হয় তো উনি তখন এটা বাংলাতে এই ঘোষণাপত্রটা পাঠ করেন এখন যেহেতু এই রাষ্ট্রটা অফিসিয়ালি গঠিত হয়েছে এই 17-ই এপ্রিলের যে পঠিত ঘোষণাপত্র এই ঘোষণাপত্রের উপর ভিত্তি করে আমাদেরকে এখন আওয়ামী লীগের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ চার্জশিট দিতে হয় তাকে এইটার ভিত্তিতে দিতে হবে তো অভিযোগগুলো কি কি আসলে আমরা কেন আওয়ামী লীগকে একটা অবৈধ অনির্বাচিত অনাকাঙ্ক্ষিত দখলদার সরকার বলি কেন আমরা আওয়ামী লীগকে হানাদার আলবদর রাজাকার বলতেছি এই গঠনতন্ত্রে লম্বা বক্তব্য আছে এই ঘোষণাপত্রে প্রথম দিকে যেটা বলা আছে সেটা হচ্ছে ওয়াইরাস দিয়ে যেহেতু পাকিস্তান রাষ্ট্র আমাদের প্রতি বৈষম্য করেছে যেহেতু পাকিস্তান রাষ্ট্র আমাদের সাথে তার কৃত ওয়াদা পালন করেনি যেহেতু এটা সেটা এগুলো বলে বলে কেন আমরা বাংলাদেশ রাষ্ট্র করছি প্রথম বলা ছিল গুরুত্বপূর্ণ যেটা কথা সেটা হচ্ছে যে বাংলাদেশকে আমরা একটা গণ প্রজাতান্ত্রিক রাষ্ট্র করতে চাই যে উই হিয়ার বাই ডিক্লেয়ার অ্যান্ড সলেমনি টু কনস্টিটিউট অ্যান ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড সভরেন রিপাবলিক এই গণপ্রজাতান্ত্রিক রাষ্ট্রটা কি গণপ্রজাতান্ত্রিক রাষ্ট্র হচ্ছে যে রাষ্ট্রটা জনগণের কথায় জনগণের পরামর্শে জনগণের ভোটে জনগণের সিদ্ধান্তে জনগণের ম্যান্ডেটে চলবে তাহলে 71 সালে যুদ্ধটা যে কারণে হয়েছে প্রবাসী সরকার 71 সালে এপ্রিলে গঠিত হওয়ার প্রথম ম্যান্ডেট ছিল যে আমরা এমন একটা রাষ্ট্র চাই যে রাষ্ট্রটা জনগণের ম্যান্ডেট দিয়ে চলতে হবে তাহলে আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের প্রথম চার্জশিট কি এই জাতির পক্ষ থেকে আমাদের প্রথম চার্জশিট হচ্ছে যে আওয়ামী লীগ এই রাষ্ট্রটাকে গণপ্রজাতন্ত্র না করে এটাকে রাজতন্ত্রে রূপান্তর করেছে এটা এখন এক পরিবার এবং এক ব্যক্তির মানে শাসনের রাজ্যে পরিণত হয়েছে এবং দেখেন আমরা যেটা বারবার বলেছি যে এই সরকার অবৈধভাবে 2008 সালের একটা পাতানো নির্বাচন যদিও এটা বিএনপি মোটামুটি দেশের স্বার্থে মেনে নিয়েছে কিন্তু এটা একটা পাতানো মানে এটা আমরা বিভিন্ন বই থেকে প্রণব মুখার্জির কোয়ালিশন ইয়ার্স থেকে আমরা দেখেছি এটা একটা পাতানো নির্বাচন ছিল বিএনপিকে যে কোনো মূল্যে 100 সিটে হারাইতে হবে এইরকম নির্দেশনা 111-এর সরকারের ছিল এবং এই ব্যাপারে তথ্য প্রমাণ দলিল সরকার যখন পরিবর্তন হবে আপনারা একবারে পাবলিকলি জানবেন আমরা দুদু ভাইকে বলছি আপনারা যদি সরকার গঠন করেন তখন এটা একটা পাবলিক কমিশন করবেন কর্মকর্তারা এসে সেনাবাহিনীর এবং আমলারা এসে সেখানে এভিডেন্স দেবে যে কিভাবে বিএনপিকে 100 সিটে হারানো হয়েছে দ্বিতীয় অভিযোগ কি যুদ্ধের আহ্বান জানানো হয়েছিল সেই ঘোষণাপত্রে এখানে বলা হয়েছিল যে টু ডিফেন্ড দ্য অনার অ্যান্ড ডিগনিটি অফ দ্য পিপল যে এই জাতির সম্মান মর্যাদা এটা রক্ষা করবার জন্য আমাদের সশস্ত্র যুদ্ধ করতে হবে এখন দ্বিতীয় চার্জশিট হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে যে আওয়ামী লীগ গত 15-16 বছরে এই জাতির সম্মান মর্যাদা যা যা রক্ষা করবার জন্য যুদ্ধ হয়েছিল তার প্রত্যেকটা ভুলুন্ঠিত করেছে সম্মান মর্যাদার জায়গাগুলো কিসের ভিত্তিতে আমরা নির্ণয় করব যে আমাদের মর্যাদা আমাদের সম্মান কিভাবে নষ্ট হয়েছে একটা বিষয় হলো যে দেখেন যে পৃথিবীতে বিভিন্ন বিষয়ে ইন্ডেক্স করা হয় যে একটা রাষ্ট্রে গণতন্ত্রের অবস্থা কি একটা রাষ্ট্রে মানবাধিকারের অবস্থা কি
একটা রাষ্ট্রে গণমাধ্যমের স্বাধীনতার অবস্থা কি, একটা রাষ্ট্রে মানুষ কতটা সুখী খুশি, একটা মানুষের একটা রাষ্ট্রের দারিদ্রতার অবস্থা কি, আর্থিক স্বচ্ছলতার অবস্থা কি, একটা রাষ্ট্রে মতামত প্রকাশের স্বাধীনতা আছে কিনা, মানুষ মন খুলে গণতান্ত্রিক পরিবেশে ভোট দিতে পারে কিনা, এরকম অনেকগুলো সূচক আছে। এর প্রত্যেকটা সূচকে বাংলাদেশ গত 15 বছরে তলানিতে গিয়ে ঠেকেছে। ইভেন এমনও হয়েছে, আপনারা যারা 2 সপ্তাহ আগে দেখেছেন জাতিসংঘের যে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট বের হয়েছে, সেখানে গত বছরে আমরা 118 ছিলাম 143 দেশের মধ্যে, এবছর আমরা 129 রাষ্ট্রে পরিণত হয়েছি। আমাদের 11 ধাপ অবনতি হয়েছে। বার্মাও আমাদের থেকে ভালো অবস্থায় আছে, যে রাষ্ট্রে এখন গৃহযুদ্ধ চলছে। তাহলে যে রাষ্ট্রের মানুষ 2 বেলা পেট পুরে খেতে পারছে না, আওয়ামী লীগ যখন দেশে ক্ষমতা এসছে তখন এখানে দারিদ্র্যের সীমার নিচে বাস করে এমন মানুষের সংখ্যা ছিল 27 শতাংশ, এখন সেটা ন্যূনতম 77 থেকে 78 শতাংশে পরিণত হয়েছে, ন্যূনতম। বিবিএস এর সার্ভে যদি কেউ ভালোভাবে স্টাডি করে, সরকারের মিথ্যাচারের যে সার্ভে পরিসংখ্যান ব্যুরোর, এটা যদি কেউ দেখে, 4.5 কোটি পরিবার ঋণ করে বাজার করছে। এটার মানে হচ্ছে দেশের ন্যূনতম 11 থেকে 12 কোটি মানুষের 2 বেলা পেট পুরে খাবার মতো বাস্তবতা বাংলাদেশে নাই। অতএব একটা রাষ্ট্রের জনগণের অনার, সম্মান, মর্যাদা কিভাবে থাকে? সে যদি খেতে না পায়, তার যদি কাপড় না থাকে, তাকে যদি একটা খাবারের জন্য 1500 টাকার 2000 টাকার টিসিবির একটা প্যাকেজের জন্য 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা জুলাইয়ের অগস্টের রোদে দাঁড়ায় থাকতে হয়, বৃষ্টির ভিতরে আষাঢ় শ্রাবণের বৃষ্টিতে ভিজে দাঁড়ায় থাকতে হয়, ভিক্ষা করতে হয় রাষ্ট্রের তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীর কাছে, ট্রাক ড্রাইভারের কাছে, 1 কেজি চাল দিয়ে দেন, 2 কেজি ডাল দিয়ে যান, গোশত ডিম কেনার জন্য লাইন ধরতে হয়, এটার মধ্যে কোনো স্বাধীনতার সেই ঘোষণাপত্রের যে সম্মান মর্যাদার যে ওয়াদা দেওয়া ছিল তার কিছু নাই। এখানে সব কিছু ভুলুণ্ঠিত করে দিয়েছে এই রাষ্ট্র। এই রাষ্ট্রের প্রত্যেকটা খাত ইনস্টিটিউশন ধসে পড়ে গেছে। এই রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানে গেলে আপনি সার্ভিস পাবেন না। আজকে দেখলাম একটা ল্যান্ড রেজিস্ট্রির অফিসে এক ভদ্রলোক ভোগান্তির শিকার হতে হতে সে নিজে মাইকিং করতেছে যে, এবং অভিশাপ দিচ্ছে যে, আল্লাহ এই অফিসের প্রত্যেকটা কর্মচারী যেন পঙ্গু হয়ে যায়, না খেয়ে মরা মরে যায়, বোবা হয়ে যায়, এদের পরিবার যেন ফকির হয়ে যায়, অভিশাপ দিচ্ছে মাইকে, হ্যান্ড মাইক দিয়ে। মানে একটা ল্যান্ড রেজিস্ট্রি অফিস কি পরিমাণ মানুষের অভিশাপে পরিণত হয়েছে! আমরা যারা আইন পেশায় জড়িত, দুধু ভাইরা তো ভিকটিম, আমরা জানি বিএনপি, ছাত্রদল, শিবির, জামাত, হেফাজতের প্রত্যেকটা পরিবার কিভাবে পঙ্গু হয়ে গেছে, ফকির হয়ে গেছে 15, 16, 17 বছর মামলার ঘানি টানতে টানতে, ব্যবসা বাণিজ্য ঘের আওয়ামী লীগ গরুটা পর্যন্ত দখল করে নিয়ে গেছে, ওদিক থেকে বিএসএফ আমাদের ছাগল চুরি করে নিয়ে যায়, আর আমার দেশের সম্পদ আওয়ামী লীগ নিয়ে যাচ্ছে, আমাদের ঘর থেকে, আমাদের বাড়ি থেকে। এর নাম হচ্ছে আওয়ামী দখলদারের স্বাধীনতা। তাহলে আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের দ্বিতীয় চার্জশিট হচ্ছে ঘোষণাপত্রে যে আমাদের মানবিক মর্যাদার কথা বলা ছিল, অনারের কথা, সম্মানের কথা বলা ছিল, যেই অনার এবং সম্মান রক্ষার জন্য আমরা তখন যুদ্ধ করেছি, আমাদের বাপ চাচারা যুদ্ধ করেছেন, সেই যুদ্ধের যে প্রতিশ্রুতি তারা ভঙ্গ করেছে। তৃতীয় অভিযোগ কি আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে? আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে ওই ঘোষণাপত্রে বলা ছিল যে স্বাধীনতার আগে, অব্যবহিত আগে, 70-এর নির্বাচনে জয়ী হবার পরেও তারা নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে নাই, এই জন্য আমরা পাকিস্তান থেকে আলাদা হচ্ছি। পাকিস্তান সরকার তো নির্বাচনটা ফেয়ারলি করেছে। পাকিস্তান আমলে 2টা নির্বাচন হয়েছে, 54-তে এবং 70-এ, 2টাতে মুসলিম লীগ গোহারা হারছে। তাহলে পাকিস্তান রাষ্ট্র 2টা ফেয়ার নির্বাচন করেছে, ইভেন উইদিন দ্য ফ্রেমওয়ার্ক অফ দ্য মিলিটারি অর্ডিন্যান্স। সামরিক জান তারা নির্বাচন করেছে, সেই নির্বাচনেও মুসলিম লীগ নির্বাচনে হেরেছে। আমরা 53 বছরে একটা ফ্রি ফেয়ার পলিটিক্যাল ইলেকশন করতে পারি না আন্ডার অ্যান ইলেকটেড গভর্নমেন্ট। তাহলে আওয়ামী লীগের অধীনে আমাদের থার্ড চার্জশিট কি আওয়ামী লীগের বিরুদ্ধে? তারা বাংলাদেশের গণতন্ত্র, ভোট, নির্বাচন, নির্বাচনী প্রতিষ্ঠান প্রত্যেকটা ধ্বংস করে দিয়েছে, যেটা পাকিস্তান আমলে ধ্বংস হয় নাই, যেটা ব্রিটিশ বেঙ্গলে হয় নাই, অবিভক্ত বাংলায় হয় নাই। চতুর্থ অভিযোগ কি আমাদের আওয়ামী লীগের বিরুদ্ধে? আওয়ামী লীগের বিরুদ্ধে চতুর্থ অভিযোগ হচ্ছে যে রাষ্ট্র কিসের ভিত্তিতে চলবে সেটা বলে দেওয়া ছিল। 3টা মূলনীতির কথা বলা ছিল সেই ঘোষণাপত্রে, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার, যে এই রাষ্ট্রটা এই 3টা মূলনীতির উপর ভিত্তি করে চলবে। আসলে এই রাষ্ট্রটা কিসের ভিত্তিতে চলছে? বইটা দেখেন রাষ্ট্র কিভাবে চলছে, আপনি শুধু গিনিপিক আকারে 2টা 3টা ঘটনা দেখলে আপনি বুঝবেন যে বইয়ের
কিভাবে চলছে। 73-এ বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ হয়, 4টা বিশ্ববিদ্যালয়কে সে অধ্যাদেশের অন্তর্ভুক্ত করা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর। বুয়েট এবং কৃষি বিশ্ববিদ্যালয়কে করা হয়নি। কারণ কি? আওয়ামী লীগের নেতারা পর্যন্ত চিন্তা করেন, যারা এই রাষ্ট্রটাকে দুর্ভিক্ষ পীড়িত করে বাকশাল কায়েম করছে, সেই আওয়ামী লীগের নেতারা পর্যন্ত বলতেছে যে এই চারটারে ধর্ষণ কর কর বুয়েট আর কৃষি বিশ্ববিদ্যালয়ের ধর্ষণ করা যাবে না, তোলে দেশ থাকবে না। মানে এত বাজে লোকরা পর্যন্ত বুঝছে যে আমার এই চাটার দল আর চোরের দলদের কাছে যদি বুয়েট আর কৃষি বিশ্ববিদ্যালয় দেই তাহলে এটা ভাঙা চুরে তারা কি করবে। কারণ দলের নেতা তো দলের কর্মীদেরকে সবচেয়ে ভালো চিনে যে কোনটা বাটপার, কোনটা চোর। এই এমন দলের নেতা সে তার পাবলিকলি বলতে বাধ্য হয়েছে যে চাটার দল সব চাইটা খাইতেছে, কম্বল চোরের দল। এর থেকে বড় স্বীকৃতি তো আর লাগবে না। তো সেই নেতা পর্যন্ত বলতেছে যে বুয়েট আর কৃষি বিশ্ববিদ্যালয়কে এই অধ্যাদেশের অধীনস্থ করার দরকার নাই, এখানে ছাত্র শিক্ষক এত ওপেন রাজনীতি দরকার নাই, লেট ইট বি প্রফেশনাল। সেই বিশ্ববিদ্যালয় দেখেন আজকে ছাত্রলীগ দখল করা শুরু করেছে। এবং এটা আমরা পরিষ্কার করে বলতে চাই, আমরা যারা ভিতরের খোঁজখবর জানি কিছুটা, এটা শুধুমাত্র ছাত্রলীগের গুন্ডামির অংশ না, এর পিছনে বাংলাদেশের একটা ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, আমাদের তো টোটাল সিস্টেম তো ফেল করেছে। জিরিয়াং ইউনিভার্সিটিতে কিছু পড়াশোনা ছিল, আমাদের কৃষি বিশ্ববিদ্যালয়ে কিছু পড়াশোনা আছে, টেকনিক্যাল এডুকেশন যদি বলি। আমাদের পাবলিক ইউনিভার্সিটিতে তো একদম বস্তা পচা, ডাকাতদের গ্রামে পরিণত হয়েছে, খোয়ারে পরিণত হয়েছে, না আছে পড়াশোনা, না আছে এখানে স্বাধীনতা, কিছুই নাই। এই দুইটা প্রতিষ্ঠানকে তারা ধ্বংস করে দেবে। এখন ধ্বংস করে দিলে বেনিফিটটা কী হবে দেখেন, অলরেডি আমাদের ইঞ্জিনিয়ার কিন্তু প্রচুর ইম্পোর্ট করতে হয়। আপনারা যারা টেকনিক্যাল খোঁজখবর রাখেন, আমাদের অলমোস্ট সব প্রজেক্টে চায়না থেকে, ফিলিপিন থেকে, থাইল্যান্ড থেকে, আমরা যেহেতু লয়ার, প্রচুর বিদেশি ইঞ্জিনিয়ারদের এখানে ওয়ার্ক পারমিটের অ্যাপ্লিকেশন আমাদেরকে ডিল করতে হয়। আমরা দেখেছি বিডাইগুলো ডিল করতেছে, হাজার হাজার ইঞ্জিনিয়ার এখানে কাজ করতেছে, হাজার হাজার। তো বুয়েট যদি শেষ করে দেওয়া যায় তাহলে মোটামুটি বাংলাদেশের টেকনিক্যাল সাইট, আমাদের যে স্ট্রাকচারাল ডেভেলপমেন্টটা হয়েছে এটা পড়ে যাবে। এরপর দেখবেন কৃষি বিশ্ববিদ্যালয় ধরবে, বাহির থেকে কৃষিবিদ আনবে। অলরেডি বাংলাদেশের বিভিন্ন জায়গাতে ভারতের ডাক্তারদেরকে আনবার প্রশাসনিক অনুমোদন চলছে ব্যাপক হারে, রাজারবাগের পুলিশ হাসপাতালে, সিএমএইচে, অ্যাপোলোতে, এখানে সেখানে। কারণ আপনার প্রত্যেকটা সিস্টেম যদি ফেল করে দেওয়া যায় তাহলে রাষ্ট্র বেকার হয়ে যাবে, রাষ্ট্র রাষ্ট্র থাকবে না। তাহলে বুয়েটে ছাত্রলীগ যেটা করছে সেটা কি? সেটা হচ্ছে সিম্পলি একটা দখলদার, আওয়ামী হানাদার, আওয়ামী রাজাকার, আওয়ামী আলমদারদের নতুন প্রজেক্ট। রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস করে দেবে একে 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 একে। তখন হবে কি, আপনারা আপনাদের ছেলেমেয়েরা শুধু হোলি খেলবে রমজান মাসে, রঙের উৎসব খেলবে রমজান মাসে, দেখবেন খালি আনন্দ করবে আর আল্লাহর কাছে বলবে যে আল্লাহ রমজান মাসে কেন এটা পড়লো, এটা অন্য দিনে পড়তে পারলো না, রোজাটা কেন এই মাসে আসলো। আপনার ছেলেমেয়েরা তখন এইসব দোয়া করবে। এই হচ্ছে বাংলাদেশ, ধর্ম যার যার, উৎসব সবার। আমি আমাদের সকাল এই প্রগতিশীল সেকুলার বাঙ্গুদেরকে অনুরোধ করতেছি, আগামী কোরবানের অগ্রিম দাওয়াত দিয়ে দিলাম সবাই রে, সার্বজনীন দাওয়াত, সকালে ঈদের নামাজ পড়িরা, গরু কোরবানিতে সামিল হইবা, বিকালে সবার সাথে গরু গোশত খাইতে হইব আমগর, তখন বুঝবো যে ধর্ম যার যার, উৎসব সবার কিনা, প্রমাণ করতে হইব এই বাঙ্গু সেকুলারদেরকে। খালি মুসলমানদের উৎসব আসলে আমাদেরকে এটা বুঝাও, মুসলমান ছেলেমেয়েদেরকে এটা বুঝাও যে হোলি খেলা, রঙের উৎসব করা যাবে সবাইরে, যদি সার্বজনীন হয় সবাইরে বুঝাও, দেখি আসো কিনা, আশুরার রাতে আমাদের সাথে শোক মিছিল করো, আমাদের আমাদের আশুরার সময় রোজা রাখো, দুই দিন তিন দিন করে রোজা রাখো, আমাদের উৎসবে সামিল হও, সহবরাতের ইবাদতে সামিল হও, দেখো ইবাদত, উৎসব ইয়ে কিনা, সার্বজনীন কিনা, সেটা তো সার্বজনীন হইতেছে না। খালি হিন্দুর উৎসবে অংশগ্রহণ করে মুসলমানের বাচ্চাদেরকে প্রমাণ করতে হবে তারা অসাম্প্রদায়িক, তারা সার্বজনীন, এবং না করলে আবার আমাদের সমালোচনার শিকার হইতে হবে যে আমরা নাকি উদার না, আমরা নাকি ডেমোক্রেট না, এটা না সেটা না। তাহলে আওয়ামী লীগের বিরুদ্ধে চারটা চার্জশিট দিলাম, ইফ আই ক্যান ক্যারি অন আই ক্যান গো অন ফর আওয়ার্স। এই চার্জশিটের শেষ নাই। আওয়ামী লীগ বাংলাদেশের একটা অভিশপ্ত রাজনৈতিক দল, এর আগে আমি এটা বলেছি, পলাশির দিবসে এই দলের জন্ম হয়েছে। আওয়ামী লীগের পরতে পরতে হচ্ছে অভিশপ্ততা লেগে আছে। যারা আওয়ামী লীগের ইতিহাস জানেন পড়বেন দয়া করে, আওয়ামী লীগ একটা অভিশপ্ত রাজনৈতিক দল, সে যেখানে হাত দেয় ঘুণ পোকার মতো সেটা ভেঙে চুরে যায়, সে যে দালানে হাত দেবে সেই দালানের কাঠ খোর পর্যন্ত ভেঙে যাবে, সে কলেজ বিশ্ববিদ্যালয় যেটাতে হাত দেবে সেটা ভেঙে যাবে, সে যে প্রতিষ্ঠানে হাত দেবে সেই প্রতিষ্ঠানের সার্ভিস কলাপস করবে, সে যে খাদ্যশস্যে হাত দেবে সেই খাদ্যশস্য পর্যন্ত দেখবেন ওই বছর ড্রপ করবে, ফলন ভালো হবে না, সে যেখানে হাত দেবে সেখানে ঘুণ পোকার মতো সেটা খেয়ে ফেলবে।
তাই দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনকে আজকে ধন্যবাদ দিচ্ছি। এটা শহীদ প্রেসিডেন্টের স্লোগান, এটা চেয়ারপারসনের স্লোগান, এটা 20 কোটি মানুষের স্বাধীনতাকামী মানুষের স্লোগান। অতএব এটাই হচ্ছে স্বাধীনতার স্লোগান এবং এটা 20 কোটি মানুষের স্লোগান হইতে হবে। দলের কাছে কোনো রাষ্ট্রের কাছে এখন জিম্মি হওয়ার ব্যাপার নাই, 20 কোটি মানুষের স্বাধীনতার লড়াই। অপশন খুবই পরিষ্কার, আপনি কৃতদাস থাকবেন, দাস দাসের জীবন যাপন করবেন, আপনি পশু পাখি বিড়ালের মতো কুকুরের মতো বাঁচবেন না সিংহের মতো লড়াই করে রক্ত দিয়ে বাঁচবেন। বুয়েটের ছেলেমেয়েদেরকে বলছি, যেই বুয়েটে আবরার স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে স্ট্যাটাস দিয়ে জীবন দিয়েছে, ওই বুয়েট কিন্তু পলাশির প্রান্তরে পরিণত হয়েছে। অতএব বুয়েটের ছেলেমেয়েদেরকে সিদ্ধান্ত নিতে হবে, তোমরা কি 2024 সালে মির্জাফরি করবা, রায়দুল্লাহ বা জগৎ শেঠের মতো স্বাধীনতার সাথে বেইমানি করবা, নাকি সিরাজউদ্দৌলার মতো জীবন দিয়ে প্রমাণ করবা, আবরারের মতো জীবন দিয়ে প্রমাণ করবা যে আমরা রক্ত দিব, জীবন দিব, ক্যারিয়ার স্যাক্রিফাইস হবে, তারপর স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ আমরা করব না, করব না এবং করব না, এই শপথ যদি নিতে পারো সেদিন বুয়েটের ছেলেমেয়েদের সাথে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে আসবে। কিন্তু তোমাদেরকে প্রমাণ করতে হবে যে তোমরা সেলফিশের কারণে করছো না, তোমাদের নিজস্ব ব্যক্তি স্বার্থের জন্য করছো না, তোমরা দেশের জন্য করছো। এই বৃহত্তর স্বার্থ না থাকলে বুয়েটের এই আন্দোলনের সাথে সারা দেশের মানুষের একাত্মতা তৈরি হবে না, এটাই বাস্তবতা। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম।